তো ভাত খাপুরের রিচুয়াল শেষ করে এখন চলে এসেছে মেকআপ করাতে। আর আমরা চেয়েছিলাম আমাদের ভাইয়ের বোন একটু মানে সিম্পলি একটা লুক দিতে, খুব সুন্দর সাজিয়েছিল। আর যে সাজিয়েছিল সে আমাদের চেনা পরিচিত, তার পরিচয়টা এখন আর দিলাম না। তো আমি সত্যি কথা বলতে আমি কিন্তু ভাবিনি এত সুন্দর সাজাতে পারবে। বলছিল নতুন মেকআপ শিখছে, তো মানে প্রথম দিকে ওই ভয় পাচ্ছিল সাজাতে, যে আমি প্রথমবার মেকআপ করছি কেমন সাজাবে না সাজাবে। তো আমরা খুব জোর জবরদস্তি করে নিয়ে এসেছি সাজাতে। এত সুন্দর একটা লুক দিয়েছিল মানে ভাবতে পারবে না তোমরা, তোমরা দেখলে বুঝতে পারবে। মানে একদম সিম্পলি তার ভিতরে খুব গর্জিয়াস একটা লুক দিয়েছিল। তো মানে আমাদের ভাইয়ের বউয়ের আই মেকআপটা করতে অনেকটা সময় লেগেছিলো, কেন চোখটা ঠিক করে রাখতে পারছিলো না। তো আমরা তাড়াতাড়ি মানে তাড়া দিচ্ছিলাম মেকআপের জন্য, তো বলছিলো যে চোখটাকে ঠিক করে রাখছে না, তাহলে মেকআপটা কী করে করবো। আর আমরা কিন্তু এখনও সাজিনি, আমরা ভেবেছিলাম এর কাছ থেকে সাজবো। তো এ ব্রাইড মেকআপ করতে এতটা সময় লেগে গেছিলো বলে আর আমাদের সাজা হয়নি এর কাছে। তো আমরা নিজেরাই সেজেছিলাম, আমরাও চেয়েছিলাম নিজেদের লুকটাকে একটু সিম্পলি দিতে। তো এর মেকআপ এদিকে শেষ হয়ে গেছে, আমরাও রেডি হয়ে চলে এসেছি। আর বউ বসিয়ে দিয়েছে তোমার যেখানে বউ বসানোর জায়গা সেইখানে, আমরা দুই বোন সেজে গুজে চলে গেলাম। আর আমরা বললাম তোমাকে যে আমরা সবাই মিলে, আমার ননদ আর আমি আর দিদি একদম সিম্পলি আজকের মেকআপ করেছি। তবে আমার বিয়ের দিন যেরকম সেজেছিলাম তার থেকে আজকের লুকটা আমার নিজেকেই খুব সুন্দর লাগছিল। আর এটা আমার ছোটোবেলাকার বান্ধবী, আমার যত বছর বিয়ে হয়েছে তারপরে তত বছর ধরে ওর সঙ্গে দেখা নেই, তবে দেখা হয়েছে। তো একটু ছবি শ্যুট করলাম, ছবি তুললাম, তো সামান্য একটু ভিডিও করলাম শুধু তোমাদেরকে দেখাবো বলে। তারপরে চলে গেলাম যেখানে ডিজে করেছিল, খাওয়া দাওয়ার ব্যবস্থা যেখানে ছিল তো সেখানে চলে গেলাম। আর ডিজেটা খুব বেশি সাউন্ড দিয়ে বাজায়নি, কেননা চারিদিকে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল বলে খুব বেশি সাউন্ড দিয়ে বাজায়নি। তো দেওয়ারে সবাই মিলে ওখানে দাঁড়িয়েছিলাম, সবাই নাচছিল। অনেকদিন পরে আরও একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়েছিল, এটা আমার দেও, ও নাচছে, তার ভিতরে আমি একটু নাচলাম। আমার ভাই এই যে দাঁড়িয়ে আছে শেরওয়ানি পরে, শেরওয়ানি পরে দাঁড়িয়ে আছে, ওইটা দেখো খুব সুন্দর করেছিল আর কি যেখানটা নাচার জায়গা। তারপরে আমি আর বর আবার চলে গেলাম ছাদের উপরে, বউ বসার জায়গা করেছিল সেইখানে, গিয়ে আবার একটু স্টিল ফটো তুলছিল, ওখানে একটু ফটো একটু শ্যুট করলাম, করে কিছুক্ষণ বউর সঙ্গে গল্প করলাম, করে তারপরে চলে আসলাম। আর যে মেকআপ করেছিল সে আমাদের সম্পর্ক একসময় কাকি হবে এখনও হয়নি। তারপরে যে ফুলসজ্জার ঘর সাজানো হয়ে গেছে দেখতে চলে আসলাম, আর খুব সুন্দর সাজিয়েছিল। এই যে অনেকদিন পরে আবার এই পুরনো বান্ধবীর সঙ্গে দেখালে, একটু নেচে নিলাম ওর সাথে। আমি সচরাচর মানে অনেক বছর পরেই নাচলাম, যেহেতু আমার বিয়ের পরে তোমাদেরকে বললাম যে ভাইয়ের বিয়ে হলো, তো ওর ছোটো মেয়ে আমার মেয়ের বয়সে করে এখানে নাচলো ওর সাথে। তারপর ভাইয়ের বন্ধুরা ভাইকে ধরে খুব নাচাচ্ছিল, ভাই তো নাচছিল না, ও যেহেতু রয়েছে বলে লজ্জা লাগছিল, তো তাও জোর করে অনেকক্ষণ ধরে নাচালো ওকে। তারপরে আমি ওই যে ভাইয়ের বউ দিদি সবাই মিলে আমরা বসেছিলাম। তারপরে মেয়ে ওরা খেতে চলে গেছে, খেতে বসে গেছে, আমরাও খাওয়া দাওয়া সেরে ফেললাম। ছিল নান পুরি চানা মশলা, তারপরে ছিল ভাত ভেজ ডাল চিকেন, তারপরে মিষ্টি, তারপরে সন্দেশ আর যা যা থাকে আইসক্রিম। তারপর ফুলসজ্জার ঘরে চলে আসলাম, ওকে ফুলের সাজ দেয়নি বলে আমি নিজেই জুঁই ফুল দিয়ে সুন্দর করে ওকে সাজিয়ে দিয়েছিলাম। তারপরে যেগুলো যেগুলো রিচুয়াল ছিল, মিষ্টি খাওয়ানো দুধ খাওয়ানো সেগুলো হলো। তারপরে আংটিটা আমরা বললাম যে আমরা চলে যাই, তারপরে তুই পরাবি, তারপরে খাওয়ালো পান, তারপরে আমরা বেরিয়ে এসেছিলাম। আমরাও শোয়ার ব্যবস্থা করছিলাম, আর ওরাও মানে খুব টায়ার্ড হয়ে গেছিলো, টায়ার্ড ছিল বলে ওই জন্য ওরাও শুয়ে পড়লো, আমরাও শুয়ে পড়লাম। টাটা।